তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে আমি আপনাদের দুটো বুদ্ধিস্ট টেম্পল দেখাবো বাংলাদেশে তো আমরা এটা কক্স বাজারে যখন ছিলাম বাংলাদেশে তখন স্পিড বোটে করে মহেশখালী দ্বীপ সেখানে গেছি মহেশখালী দ্বীপ তো সেখানেই আমি একটা বুদ্ধিস্ট টেম্পেল দেখাবো আরেকটা টেম্পেল হলো চিটাগংয়ে তো দুটো টোটাল দুটো বুদ্ধিস্ট টেম্পেল আমি দেখাবো তো এটা আমরা স্পিড বোটে করে মহেশখালী দ্বীপে যাচ্ছি তো বন্ধুরা আমরা এটা মাস দ্বীপে রাখাইন ভিলেজ বলে এক জায়গায় সেখানে এসছি রাখাইন ভিলেজ এসেছি এই বুদ্ধিস্ট বুদ্ধিস্টেম্পলায় যে লেখাটা দেখছেন এটা রাখাইন ভাষায় লেখা লেখা এটা বাংলাদেশ আর বার্মার বর্ডারে রাখাইন বলে একটা ভিলেজ তো এখানে এই টেম্পলটা এই বুদ্ধিস্ট টেম্পলটা আমরা দেখলাম তো এই এত ছোট ভিলেজে এত সুন্দর একটা টেম্পল দেখতে পেলাম খুব ভাল লাগলো তো আপনারা তো গৌতম বুদ্ধকে সবাই জানেন উনি প্রায় আড়াই হাজার বছর আগে ইন্ডিয়া আর নেপালের বর্ডারে লুম্বিনী গ্রামে জন্মেছিলেন তো উনি অনেক ধ্যান করেই বুদ্ধ উপাধিটা অর্জন করেন আর আমি এখানে একটা সেলফি ভিডিও করে নিলাম ওনার টেম্পেলের সামনে তো এই স্লিপিং বুদ্ধা মূর্তিটা কি সুন্দর আর এই ছোট্ট ভিলেজটায় এত সুন্দর একটা টেম্পেল দেখব আশা করিনি তো গৌতম বুদ্ধর টেম্পেল মনেস্টারি তো সারা পৃথিবীতেই আছে আর আমাদের ইন্ডিয়াতে তো অনেক টেম্পেল আর মনেস্টারি আছে আর এখানে বাংলাদেশেও দেখতে পেলাম এরপর আমরা চিটাকং যাওয়ার পথে আমরা আরেকটা টেম্পেল দেখব সেটাও খুব সুন্দর যে এটা আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে এটা একটা মনেস্টারি বুদ্ধিস্ট মনেস্টারি এটা সিঁড়ি দিয়ে অনেকটা ওপরে উঠতে হবে এটা এটা খুবই সুন্দর এটা বিশাল বড় স্লিপিং বুদ্ধা আছে নাম হলো রামু তো এটা দেখতেই পাচ্ছেন আমরা সিঁড়ি দিয়ে উঠছি অনেকটা উপরে আর দু সাইডে বুদ্ধদেবের মূর্তি দু সাইডে দুটো সাইডেই সে যতগুলো সিঁড়ি উঠলাম পুরো সিঁড়িতেই আমি দেখলাম দুটো সাইডেই বুদ্ধদেবের মূর্তি দেখতে দেখতে গেলাম আর উপরে চলে এসছি স্লিপিং বুদ্ধাকে দেখলাম আর আমরা এখানে খুব আনন্দ করলাম ফটো টটো খুব তুললাম সুন্দর জায়গা পেয়ে অনেক ফটো তুললাম ভিডিও করলাম তো আমরা বাংলাদেশে অনেকেই বেড়াতে গিয়েছিলাম সবাই একসাথে খুব আনন্দ করে করেছি আর এই যে সুন্দর বুদ্ধদেবের মূর্তি দেখুন আর আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং